আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম লালবাগ বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জুনায়দ আহমেদ পলক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সকালে তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পরে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন তবে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি এর আগেও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন সালমানির রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পলক আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমানের প্রমোশ সাহেব উনাদেরকে সনেশ দেখানো হয় সব মিলিয়ে মোট হচ্ছে প্রায় থেকে মামলাতে তাদেরকে দেখানো হয়েছে এই প্রত্যেকটা তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদের তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইহারে কোনোটাই বলা হয় নাই এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে না এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায়নি রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রোল চলাচল যান্ত্রিক দুটির কারণে এই সমস্যা হয়েছে বলে মেট্রোল কর্মীদের মাইকিং করতে দেখা গেছে ডিএমটিসিএল জানিয়েছে কারণ কারণবশত সকাল নটা চল্লিশ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে মেট্রোল বন্ধ থাকায় সকাল থেকে রাজধানীর একাংশে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মোহাম্মদপুর থানার ওসি আলিফ থেকার হাসান জানান মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় গ্রিন ভিউ হাউজিং এর সড়কে হাঁটছিলেন শাহাদাত এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন তার উপর হামলা চালায় প্রাণ বাঁচাতে তিনি রাস্তার পাশের একটি বাসায় ঢুকে পড়েন দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় পরে শাহাদাতকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নারী ঘটিত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চম্পানগরে গ্রিন ভ্যালি হাউজিং এটার মুখে ছেলেটাকে ধাওয়া করে ধাওয়া করে কোপায় সে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে তারপরে আসলে রক্তক্ষরণে সে মারা যায় প্রাথমিকভাবে মনে হচ্ছে যে প্রেম ঘটিত কিছু একটা হতে পারে তো আমরা সব দিকেই বিবেচনা রেখে তদন্ত আগায় নিচ্ছি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় 20 শতাংশ শুল্ক আর 405 ডলারে ভারত থেকে চারটি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ দেশে আসে হিলি বন্দর ব্যবসায়ীরা জানান ভারতে পেঁয়াজে সর্বরাহ বৃদ্ধি পাওয়ায় 13 সেপ্টেম্বর থেকে রপ্তানিতে 40 শতাংশ শুল্ক কমিয়ে 20 শতাংশ এবং রপ্তানি মূল্য টন প্রতি 550 মার্কিন ডলার থেকে 145 ডলার কমিয়ে 405 ডলার নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তবে ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় পেঁয়াজ আমদানি গত 2 দিন ধরে বন্ধ ছিল জটিলতা কাটিয়ে গতকাল থেকে আমদানি শুরু হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ